হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গোড়ালি ফাটার সমস্যা এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। ক্লিনিকে এই সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আসেন এবং আপনারা অনেকেই এরকম আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ডাক্তারবাবু, দীর্ঘদিনের এই গোড়ালি ফাটার সমস্যা, অনেক ওষুধ খাচ্ছি, অনেক ঘরোয়া টোটকা প্রয়োগ করছি কিন্তু কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হচ্ছে না, কী করব। তো আজকে এরকম একটি কেস নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি এপিসোডটিকে দীর্ঘায়িত করব না, মূল সেই লক্ষণগুলোর কথাই বলবো যেই লক্ষণের উপর ভিত্তি করে আমি ওষুধ প্রেসক্রাইব করেছিলাম। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একজন 65 বছর বয়সী মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন 12/6/2024 তারিখে, তার এই গোড়ালি ফাটার সমস্যা নিয়ে। তিনি আমাকে বলেন প্রায় 1 বছরের অধিক সময় ধরে ডাক্তারবাবু আমার এই গোড়ালি ফাটার সমস্যা, এবং তার সঙ্গে তিনি আরও একটি কথা বলেন যে তার ডান হাতে শোল্ডার জয়েন্টে ব্যথা, সেই ব্যথাতেও তিনি কষ্ট পাচ্ছেন প্রায় 6 মাস, হাত নড়াচড়া করতে খুব সমস্যা হয়, রাতে ব্যথা বৃদ্ধি পায় এবং এর সঙ্গে তার বেশ কিছুদিন ধরেই হজমের সমস্যা হচ্ছে। তো প্রথমেই ওষুধ প্রেসক্রাইব করার সময় যে লক্ষণটি আমি দেখি সেটি হলো থিক মিল্কি হোয়াইট কোটেড টাং, সাদা প্রলেপ জিভের ওপর। এর সঙ্গে হট পেশেন্ট এবং পেশেন্ট চাটনি আচার এই জাতীয় খাবার পছন্দ করেন। তো এই যে লক্ষণটা থিক মিল্কি হোয়াইট কোটেড টাং, এই লক্ষণ দেখার পর আমি আর অন্য কোনো ওষুধের কথা চিন্তাভাবনা করিনি। আমি পেশেন্টকে প্রেসক্রাইব করি অ্যান্টিমট্রুড 1 mg দুটো ডোজ, এরই সঙ্গে হট পেশেন্ট এবং এই যে আচার চাটনি পছন্দ করেন এটাও কিন্তু অ্যান্টিমট্রুডের লক্ষণ, সঙ্গে হজমের সমস্যা ছিল। 12/6/2024 তারিখে অ্যান্টিমট্রুড 1 mg দুটো ডোজ আমি প্রেসক্রাইব করি এবং আপনারা দেখতে পাচ্ছেন 26/6/2024 তারিখে তিনি যখন আমার কাছে আসেন তার এই গোড়ালি ফাটার সমস্যা সম্পূর্ণ চলে গেছে। তিনি আমাকে বলেন যে ডাক্তারবাবু আমার এই যে শোল্ডার জয়েন্টের ব্যথা, এই ব্যথাও আমার অনেকটা কমে গেছে এবং হজমের সমস্যা আমার এখন অনেক কম, আমি সব মিলিয়ে আগের থেকে অনেক ভালো আছি। তো আপনারা দেখলেন গোড়ালি ফাটার সমস্যায় কী ওষুধ আমি প্রেসক্রাইব করেছিলাম। তো আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।